মাই চ্যানেল সোনালি সোয়াল সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি নিয়ে চলে এসেছি হোলির ভিডিও, যেহেতু কাল হোলি গেল আজ তাই সেই ভিডিওটা আপলোড করে দিলাম। আমাদের পুরুলিয়া সিরিজ চলছে কিন্তু হোলির হোলি তো হয়ে গেল না, তাই হোলি কীভাবে সেলিব্রেট করলাম সেটা তোমাদের সাথে আগে শেয়ার করছি। তো আমি পড়াতে যাচ্ছিলাম হোলির আগের দিন সন্ধ্যাবেলা, তো পড়াতে যাওয়ার সময় দেখি এই জায়গা সবাই ন্যাড়া পড়াচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে পড়লাম কারণ আমার স্টুডেন্টও এখানে আছে আর এটা এই আনন্দগুলো ছেড়ে ওরা কি পড়তে বসতে চায়, তাই আমিও একটু শ্যুট করে নিলাম। এরা সবাই সব কিছু করে নিয়েছে, এখন শুধু ন্যাড়া পড়ানোর অপেক্ষা। তো চলো এটা এনজয় করি, তার আগে আমরা বোম ফাটাচ্ছি যাতে আশেপাশে সবাই বেরিয়ে আসে, মানুষ বেশি হলে আনন্দটাও বেশি হবে, সেই কারণে বোমটা ফাটিয়ে নিচ্ছি। তো চলো বোমটা ফাটিয়ে নিয়ে সবাই চলে আসলে তারপর ন্যাড়া পোড়াবো, পুড়িয়ে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। আমাদের ন্যাড়া পোড়ানো শেষ, এখন আমি চলে যাব পড়াতে। আর ভিডিওটা কিন্তু শেষ হয়নি, এটা শেষ হবে কালকে, হোলির ভিডিও সহ আসবে হোলি কিভাবে সেলিব্রেট করলাম। তো চলো দেখা হচ্ছে কাল সকালে। হোলির দিন সকাল থেকে অঙ্কিতা চিৎকার করে যাচ্ছে পিসিমণি হোলি খেলবো রং খেলবো বলে, কিন্তু রং খেলার এবার সত্যি কোনো ইচ্ছে ছিল না। তারপর আনপ্ল্যানভাবে সব কিছু হয়ে গেল, আবিরগুলো আগে আনা ছিল আর ও পিচকারি দিয়ে রং খেলবে বলে পিচকারি রং এগুলো এনে রেখেছিল, তো সেগুলো নিয়ে আনন্দ ভালোই হয়েছে, করবো না করেও ভালো আনন্দ হলো, মজা হলো। তো চলো সবটাই শেয়ার করছি, দেখতে থাকো কী কী করেছি, অনেক আনন্দ করেছি, পুরোটা দেখবে স্কিপ করবে না।
সাথে এই যে দেখো মাকে ও মাখিয়ে দিল, আমি একটু দিলাম, তারপর মাও আমাদেরকে দিল। গুল ছিল তো আমার ভয় করছিল যেভাবে পিচকারি দিয়ে রং মারছে কখন ফোনে এসে পড়ে আর ফোনটা খারাপ হবে, তো সেই ভয়ে আমি আর কোনো শ্যুট করিনি। তো শেষের দিকে আমরা কতটা ভূত সেজেছি সেই ছবিগুলো অ্যাড করে দিচ্ছি, সেগুলো দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর নিচে কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে, তোমাদের হোলি কেমন কাটলো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর সবাইকে আবারও বলছি হ্যাপি হোলি।